কি হয়েছে? বহুত লইবো থাকে আমার কোন উন্নতি সম্মান ইজ্জত করে না। আমার মা ছোট্ট একটা পোকাটা মোবাইল নিয়ে সবার কাছে হাঁটি হাঁটি বলতাম, ছেলে ফোন দেয় না কা, এরকম পাগল ছিল আমার মা আমার ভাইয়ের জন্য। আমার ভাবি এক্সাস্ট করে রাখছে তার মোবাইলের সাথে, আমার যা কথা বলবে সব উনি শুনবে। প্রমাণ দিকে করবেন আপনার, কোনদিনও আমাদের সাথে কথা বলতে পারতো না। আমাদের সাথে কি আমার গরম ফানি করেছে, নাতিরে কৌশল করাইবো, কিন্তু আমার মাকে দেয়নি, কুল থেকে টাউনে নিয়ে গেছে, এরপরে চলে যায়। চলে যাওয়ার পরে আর কোনোদিনও আসে নাই বাড়িতে। না আসার পরে আমার মাকে আমরা অনেক বুঝেছি, মা থাক কিছু হইতো না, আপনার ছেলে করিয়ে এলেছে, কিচ্ছু করার নাই। এরপরে দি আমার আমার বোনে যে আমার মানে এগুলো নিয়ে অনেক ইয়া ছিল, যে রাগা ছিল, কিন্তু উনি কোনো দিন আসেনি, বলেনি যে এই আমার শাশুড়ি নয়, এই আমার শ্বশুর, কোনো দিন বলেনি। এই এই ইয়েতে আমার মা অনেক কষ্ট পাইতো। 8 বছর থাকার পরে আমার মা ভিডিও কলে কথা বলতে পারেনি, ছোট্ট একটা বাটা মোবাইল দিছে আমার মারে, ওটা দিয়ে কথা বল। আচ্ছা শুনেন, আমার শ্বশুর সামনে আছে, আমি বলতেছি। আচ্ছা আপা আমার কথাটা শুনেন, আমার কথা, আমার শ্বশুর সামনে আমাকে বলতেছে তার মেয়ের নাকি ওই দিনে আসে নাই, চলে গেছে খাইতে পারে। আপা আমার কথা শুনেন না। হ্যাঁ আপনি এখানে সামনে আছেন না? হুম আপনার শ্বশুরের সামনে আছে। হ্যাঁ এখানে তো সিলে সিলে কথা দরকার না, আপনি কোনো জিজ্ঞাসা থাকে ওনাকে জিজ্ঞাসা করবো। একটু প্লিজ একটু একটু ঠান্ডা, এখানে এমন কিছু ঘটে যায় নাই, যেরকম এমনটা যদি হয় আপনার স্বামী ওনারও ছেলে, কারো থেকে কেউ কম না, আপনার তো স্বামী ওনারও ছেলে, তাহলে একটা খানা করতে উনি কেন দিবে না? যদি এরকম না দিয়ে থাকে ওনার কাছে নিচে যুক্তি আছে, সেটা আমরা শুনবো না, থেকে অসুবিধা নাই তো। যে থাক আমার ছেলে বিয়ে করে এলেছে, তোমরা এসব নিয়ে করিও না, এগুলো নিয়ে আমার মার সাথে আমার আমাদের বোনের জামাইগো সাথে অথবা আমাদের স্বামীর সাথে কোনো অভিযোগ মেলা ছিল, আমরা এরকম জায়গায় যাবো না, বিয়ে করামো না, এরকম একটা ইয়ে ছিল। লাস্ট আমার ভাইয়ে যখন বিয়ে করে আনলো তখন আমার মা মেনে নিছে, হ্যাঁ ঠিক আছে, সবার থেকে আমার মা কালার হয়ে গেছে, সব জামাইয়ের থেকে কালার হয়ে গেছে, আমার মা তবু বউটাকে ঘরে নিছে। নেওয়ার পরে 8 বছর আমার ভাইয়া বিদেশ চলে গেছে, উনি 3 মাস থাকার পরে কিন্তু উনি আর এখানে আসেনি। আমার মার অনেক ইয়ে ছিল আসার জন্য, তখন একটা বাচ্চা হয়েছিল, তখন ওনাকে নিয়ে একবার আসছিল কারণ আমার মা কোলে নিছিল, কোলে নেওয়া কোলে নিতে গেছিল আমার ভাই উত্তরে, কোলে নিতে গেছে আর আমার ভাই উত্তরে আমার ভাবি কোলে দেয়নি, বলে কি এই ইয়া জীবাণু লাগবে, এ কথা বলে আমার মার কোল থেকে নিয়ে গেছে আমার। আমাদের কাছে তো এটা, কিন্তু আমাদের একটা জিনিস গেছে, হ্যাঁ নেট দুনিয়া মধ্যে গেছে না, আমাদের কাছে একটা জিনিস আবার খারাপ লাগছে যে আমিও দেখছি যে আমরা যেহেতু ওনাদের পরিবারের বক্তব্যটা কিন্তু আমরা পাই না, কারণ আমাদেরও কিন্তু একটা প্রশ্ন আছে, কিন্তু ওনার প্রশ্ন না, ওনার প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা পরিবার কাউকে পাইলাম না কেন? আমরা সেই কাজটা করছি নবাবগঞ্জ গেছি, কারণ আসা যাওয়া হয়নি, যার কারণে শুনেন এইখানে আমরা আসছি হচ্ছে যে আমাদের একটা দায়িত্ববোধের জায়গা থেকে যেটা গ্যাপ হয়ে গেছে, না হলে আমাদের ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত এখানে মাইক্রোবাস ভাড়া কোনো প্রয়োজন নাই, এটা হলো একটা। এবার ওনার কথাতে আসি, শুনেন আমি এই আমরা যে সামনে ছিলাম ওইখানে আমরা ওনার বাবা কই ওনার সাথে বেশ কয়েকটা কথা হয়েছে, সেই বক্তব্যের মধ্যে আমরা যেটা দেখছি যে মানে আপনার কথার সাথে ওনার যে বক্তব্য সেটার অলমোস্ট 85% পর্যন্ত মিল আছে, 15% মধ্যে আমরা কিছু ঘাটতি পেয়েছি, সেটা আমি এখন আপনাকে বলি। ওনার কাছে প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে উনি কেন সেদিন ওনাদের পরিবার পক্ষ থেকে কেউ বিমানবন্দরে গেল না কেন, প্রথম প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে তিনি যেটা বলছেন যে আপনার হবে হচ্ছে মামা শ্বশুর, ওনার হচ্ছে শালা হবে মনে হয়, তাদেরকে বলছে যে আমার ছেলের লাশ আসতেছে, তোমরা একটু কাজটা ইয়ে করে দিও। আপনি যদি কিছু বলার থাকে আমারটা শুনেন পরে বলেন। উনি ওনার শালা মানে আপনার মামা শ্বশুরকে দায়িত্ব দিছে যে আপনি যাইতেছেন ওনার জন্য বিমানবন্দর থেকে লাশটা একটু রেডি করে আপনাকে ইয়ে করে হেল্প করে। তো পরবর্তীতে উনি আমার এটা বললো যে এটা বুঝতে বলেছে তারা, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে
যায় নাই তারা তাদের মত করে বিদেশ করতে দেশে যাওয়ার সাথে সে দেশে চলে গেছে আপনি একা না গেছেন উনি কিন্তু এটা স্বীকার করছে জি তিনি কিন্তু এটা মানে নিছে যে আমি যদি জানতাম যে তারা যাবে না তাহলে আমি কোনো না কোনো ভাবে কেউ না কেউ অবশ্যই আমি ব্যবস্থা করতে থাকি এটা কিন্তু উনি মানছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যেটা আরেকটা অভিযোগ ছিল যে আনোয়ার ভাই যে বিদেশে ছিলেন উনি ঠিকমতো টাকা পয়সা দিতেন কিনা বা তাদের সাথে পারিবারিক সম্পর্ক কেমন ছিল উনি স্পষ্ট ভাবে বলছে যে মানে যখন যেটা প্রয়োজন পড়ছে বলার সাথে সাথে উনি ওনার সামর্থ্য টাকা দিছে এবং সেটা তারা পাইছিল ওনার একটা এটা একটা ইয়ে ছিল আরেকটা অভিযোগের একটা ইয়ে ছিল হ্যাঁ আরেকটা ছিল হচ্ছে যে আপনার পারিবারিকভাবে আমরা যেটা জানছি যে কখন একজন হচ্ছে যে মানে বিয়ের পরে স্বামী বাড়িতে থাকে না বা আপনি কেন থাকতে পারলেন না বা কি সমস্যাটা সেখানে ঘটছে এরকম একটা প্রশ্ন ওনার কাছে ছিল সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আমাদের ছেলে পছন্দ করে বিয়ে করছে পছন্দ করে বিয়ে করছে আমি যেটা বক্তব্য সেটা বলতেছি আপনার পছন্দ করে বিয়ে করছে কিন্তু ওনারা যেহেতু মধ্যবিত্ত বা এরকম ফ্যামিলির এখানে বাড়িতে কিছু টুকটাক কাজ টাজ থাকবে বা কিছু একটা আপনি হয়তো একটু আধুনিক টাইপের সেজন্য হচ্ছে যে আপনি হয়তো ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারেন না বিদায় আপনি স্বেচ্ছায় চলে গেছেন কিন্তু আপনার সাথে তাদের সম্পর্ক ছিল মাঝে মাঝে আপনিও আসতেন তারও হয়তো মাঝে মাঝে গেছে কিনা এরকম কিছু একটা বলছে তারা গেছে মাঝে মাঝে গিয়ে নাতিকে দেখে আসছে নাতিকেও দেখে আসছে এই কথাটাও কিন্তু ইয়ের মধ্যে আসছে এবার আশা দেখা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন ছিল ফেসবুক থেকে আমরা একটা প্রশ্ন পাইছি যে আনোয়ার ভাই 2000 কত সালে জানি দেশে আসতে চাইছিলেন কিন্তু এটা কিন্তু অভিযোগটা আপনার বিরুদ্ধে গেছে তারপর সেটা উত্তরটা কিন্তু ওনার কাছে সুন্দর পাইছে উনি দেশে আসতে চাইছিল তার ছেলেকে বলছিলেন যে বাবা তুমি বাড়িতে আসো আইসা একবার ঘুরে যাও কিন্তু ছেলে উত্তর দিছে যে আমার কিছু কাজ আছে কিছু টাকা পয়সা ইয়ে আছে আমি সেটা শেষ করে আসি সুতরাং এখান থেকে আপনি সম্পূর্ণভাবে আপনার উপরে যেটা ছিল সেটাও কিন্তু সরে গেছে হ্যাঁ এখন ফাইনালি আসা হচ্ছে যে জিনিসটা আমাদের প্রথম যে অভিযোগটা ছিল যে ওনারা কেন জান নাই সেটা আমরা এই জবাবটা পাইছি উনি এটা দায়টা স্বীকার করেছেন এবার আপনি বলেন যে আপনার কি সমস্যাটা আসলে এখানে হয়েছে যদিও আমরা বিচারক না আমরা কোনো আইনও না প্রশাসনও না কিন্তু তারপরেও যেহেতু আমরা এখানে আসছি আপনার কথা শুনছি ওনার কথা হয়তো আমরা ওনার থেকে জিজ্ঞেস করতে পারি আমার সর্বপ্রথম কথা আপু আমরা শেষবার মতো আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি জানেন যে কিছুক্ষণ আগেই আমরা এখানে যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছেন এবং গ্রামবাসীদের মধ্যেও কয়েকজনের সাথে আমরা একটু কথা বলছি অধিকাংশ কথা আপনার সামনেই হয়েছে আর যেগুলো হয়নি সেগুলো কিন্তু আমরা আপনাকে বলছি এখন আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা যে জিজ্ঞাসা সেটি হচ্ছে আপনি বিমানবন্দরে সেদিন যে অভিযোগগুলো ছিল বা আপনার যে অভিযোগটা আমরা যদি না বলি অভিযোগ বাদ দিলাম যে আপনার একটা হয়তো একটু কষ্ট থেকে আপনি কথাগুলো বলছেন সেগুলোর সত্যতা কী আমরা সেটা জানার জন্যই কিন্তু আজকে এখানে আসা আমাদের আজকে সাবজেক্ট কিন্তু আপনি ছিলেন না আজকে আমি আমি বলি আমাদের আজকে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্নগুলো ওনাদের থেকে জানা যে এখানে কী ঘটছে এর মধ্যে আমরা এগুলার না বলি এর মধ্যে আমরা কিন্তু প্রশ্নগুলো ওনাদেরকে করছি এবং সেটার উত্তরও কিন্তু আমরা পাইছি আপনি সামনে ছিলেন এখন ওনাদের বক্তব্যের উপরে আপনার কোনো বিষয়ে দ্বিমত পোষণ করা বা আপনার কিছু বলার আছে কিনা সেটা একটু আগে জানি জি একটু বলেন কোন বিষয়টা আপনার কাছে সত্য মনে হয়নি এটা এদিকে এদিকে বলো আমার শাশুড়ি যা বলছে সর্বপ্রথম সব কথাই মিথ্যা বলছে এদিকে তাকান জি আমার সর্বপ্রথম সবার কাছে প্রশ্ন আমার শাশুড়ি পর্যন্ত আপনাদের এখানে যা বলছে সব মিথ্যা কথা বলছে আমার না একটা কথা হচ্ছে কি আমার শাশুড়ি আমি বলছে আমি মানে ওনার খোঁজ খবর রাখিনি বা ওনার ছেলেকে আমি ওনার সাথে দেখা হয় নাই কথা হয় নাই আমি ওনার বাড়িতে যখন ওনার ছেলে আমাকে বিয়ে আমাদের বিয়ে 8 বছর আজকে ঠিক আছে জি ওনার ছেলে যখন আমাকে বিয়ে করে আনে তখন প্রথম 2 বছর ওনার বাড়িতে আমার আসা যাওয়া ছিল আমি যখনই আসতাম তুমি তখনই আমার উপর নির্যাতন চালাইতো মানে তখনই উনি আমার সাথে রাগ ভাষা ব্যবহার করতো যেটা সত্য কথা ওনার ব্যবহারের কারণে আমি ওনার বাড়িতে আর আসতাম না ওনার ছেলে বাধ্য হয়েছে আমাকে আলাদাভাবে রাখার জন্য বাট ওনার ছেলে আমার আমাকে আলাদাভাবে রাখছে এক দুই হয়েছে ওনার ছেলে আমাকে আলাদাভাবে রাখছে ঠিক আছে কিন্তু ওনাদের ভরণ পোষণ ওনার ছেলে ওনার দায়িত্ব পালন করছে ওনারা অস্বীকার করেন সেটা ঠিক আছে কিন্তু মানুষে বলছে ওনাদের সাথে খোঁজ খবর নাই শুধু বউকে নিয়ে আসছিল বউর সাথে যোগাযোগ ছিল এখানে একটা কথা বলার আছে জি মানুষের শুনেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা মানুষের কথায় কারো সংসার টিকে না মানুষের কথা কারো সংসার ভাঙেও না ভাঙেও না আপনার স্বামীর লাশ যে 3 মাস বা 6 মাস ধরে একটু শেষ করি বলেন 6 মাস 9 মাস ধরে যে পড়ে আছিল মানুষে যদি বলতো যে আনোয়ার লাশ দেশে দিয়ে দাও দেশে দিলে আসতো মানুষের কথা নিয়ে কথা বলবেন যেটা বাস্তবতা সেখানে আসে আমরা মানুষে যদি বলে যে আপনি হচ্ছেন ওই বেগম রোকে আপনি বেগম রোকে হয়ে যাবেন মানুষে যদি বলে যে ওনার মা ওই সিনেমার রিনা খান হয়ে যাবে বাস্তবতায় আসি আমরা আপনার যে কথাটা আপনি বলছেন
আমরা কিন্তু কয়েকজন গ্রামবাসীর সাথে এখানে কথা বলছি আপনাকে একেবারে অন স্ক্রিন ক্যামেরার সামনে বলতেছি আমরা নিউট্রাল পর্যায়ে কিছু লোকের সাথে কথা বলছি যেগুলো আমাদের ক্যামেরার মধ্যে রেকর্ড করা আছে যেগুলো আপনি পরবর্তীতে দেখবেন এখন আপনি যে কথাটা বলছেন যে ওনার মা যতগুলো কথা বলছে সবগুলো কথা মিথ্যা তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো মানুষের সাথে কথা বললাম আপনার কাছে কি আমরা কি আপনার থেকে এটাই বুঝতে নিব যে সব মানুষই মিথ্যা কথা বলতেছে সব মানুষে মিথ্যা কথা কেন বলবে কিন্তু উনার মাঝে বলছে যে আমার সাথে আমি বলছি কথা বলিও না আমি বলছি এটা করিও না আমি বলছি এটা করিও না আচ্ছা আবার একটা এই কথাগুলো আমার নামে কেন ওনার মা এবং ওনার বাবা আপনার বেশ কয়টা প্রশংসা করছে আপনার কাছে কি মনে হয় যে প্রশংসাগুলো মিথ্যা না প্রশংসাগুলো সেটা উনাদের ব্যাপার মানে হয়তো না পারতে করছে আর এটা লো বেড়ালা মানে আপনাকে আমি বলি মানে উনারা আমার নামে মানে মিথ্যা কথা আর কি বলবে আর উনাদের দোষটা উনারা সাফাইবে কিভাবে সেজন্য তো আপনাদেরকে আচ্ছা আচ্ছা ওনাদের দোষটা বলতে ওনাদের দোষটা কি বলেন ওনাদের সর্বপ্রথম দোষ ওনারা ওনার ভাইকে দায়িত্ব দিছে ওনার ভাই সেদিন এয়ারপোর্ট ওনার ভাই এই কথা বললো না মামা আমি এয়ারপোর্ট আমি এয়ারপোর্ট আমার লাশ যাইছে আমি তো এয়ারপোর্ট আমি না আসলে আমি তোমার শ্বশুরে পাঠাইতেছি না তোমার শাশুড়ি পাঠাইতেছি না কাউকে পাঠাইতেছি ওনার ভাই আমাকে সেটা না বলি বলতেছে আমাদের কাজ আছে তুমি যেতে গেছো তুমি লাশটা নিয়ে চলে এসো কথা বুঝছেন আচ্ছা যাইও এখানে একটা যুক্তি কিন্তু তারা দিছে আর একটা কথা হচ্ছে আমার শ্বশুরে এটা মানে কিন্তু একটু শুনেন ওনারা কিন্তু একটা যুক্তি দিছে সেটা হচ্ছে যে প্রথমে আপনার শ্বশুরের যে কথা বলছে শ্বশুরের বক্তব্যের মধ্যে উনি কিন্তু বলছে যে আমি আমার আপনার যে মামা শ্বশুর তারা যে যাইতেছে তাদেরকে বলছিলাম যে আমার ছেলের বউ যাইতেছে তাদেরকে একটু কাজটা করে দিও এরপরে কাজটা করে দিও কিন্তু পরবর্তীতে উনি জানলেন যে ওনারা ওইদিকে কারণ লাস্ট তো আসে হচ্ছে 8 নাম্বার দিয়ে ওনারা যাবে হচ্ছে কোন দেশে যাইতেছে ওনারা ছিল আরেক জায়গায় যাই নাই বিদায় জিনিসটা মিস্টেক হয়ে গেছে এটা ওনার বাবা কিন্তু একটা জায়গায় কিন্তু সেটা বলে গেছে ওনার মারা কি বলছে ওনার মারা বলছে যে আপনি 3 মাস ধরে যেহেতু জিনিসটা নিয়ে পড়ে আছেন ছেলের লাশ আনবেন একটু বলি শেষ করতে দেন আপনার উপরে তাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস ছিল যে আপনি আপনার স্বামীর লাশটা নিয়ে আসতে পারবেন আমি আপনাকে বলি যেদিন সর্বপ্রথম আমার স্বামী মারা যায় আমি আপনাকে বলি যখন আনোয়ার মারা গেছে যখন আনোয়ার মারা গেছে ওইখান থেকে খবর আসছে লাশ আনতে 10 লক্ষ টাকা লাগবে কথা বুঝিনি প্রথম খবর আসছে 10 লক্ষ টাকা লাগবে লাশ আনতে তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই সরে গেছে এখন আমার 8টা ননদ কেউ বলে নাই ভাই লাশটা দেশে আস যেটা সত্য কেউ বলে নাই বাট ওনাদের চেয়ারম্যানের সামনে আমার শ্বশুর যেদিন গেছে চেয়ারম্যানকে বলতেছে দেখেন আমার কাছে তো টাকা পয়সা নাই আর আমার কাছে কিছু নাই আর আমি বলছি ও দেশে না দাবি দিয়ে দিছি মাটি দাও উনি 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 কথাটা আমার শ্বশুরের কথাগুলো সত্য উনি কথাটা স্বীকার করছে আমরা শুনেন আপা শুনেন আমরা কিন্তু আগে বলছি আমরা একই জিনিস কিন্তু বারবার আসতেছে আমরা আমি বলি আমরা আপা শুনেন না আমার কথা শুনেন লাস্টটা যে আপনি 5.5 মাস ধরে জি আপনি আপনার প্রচেষ্টায় জি যে যে কোনো মাধ্যমে যেভাবে আপনি নিয়ে আসছেন সেটা তারা কবুল করছে স্বীকার করছে সেটার জন্য আপনার প্রশংসা করছে লাশ আনার প্রসঙ্গ এখন সম্পূর্ণভাবে বাদ আচ্ছা লাশ আনার পরে আপনার যে অভিযোগটা ছিল আপনি বলছিলেন কি যে আপনি যে মাইজদি বাজার পর্যন্ত আসার পরেও আপনি বলছিলেন যে আপনি একা মানুষ কিভাবে নিয়ে আসবেন একটা লোক পাঠানোর জন্য আপনি ফোনটা দিছিলেন ওনাকে মনে করতে আমি আমার ছোট ভাই থেকে নাম্বার নিছি একটা মিনিট আমরা ফোন দিই আমার ভাই যখন সৌদি আরব চলে যায় ফ্লাইট ভাই আমার দিয়ে ফোন দিছে নাম্বার দিছে দি বলছে যে বউয়ের সাথে ভাইয়া যোগাযোগ করেন আমি তো বউয়ের সাথে যোগাযোগ ছিল আমি তো চলে যাই এখন বউরে এই কথা বলিয়েন না আমি চলে যাই বউ মনে কষ্ট পাইবে আপনি একটু বউর সাথে আলাপ করেন কোন জায়গায় লাকসাম পর্যন্ত আসছে বা কোন আল্লাহ উল্লাহ যোগাযোগ আছে বউর সাথে যোগাযোগ বাবা কথাগুলো বলি এটা তো একটা ভুল হয়ে গেছে দেখুন আমি বউর সাথে যোগাযোগ করা শুরু করলাম লাকসাম থেকে শুরু হয়েছে কুমিল্লা থেকে যোগাযোগ করছেন যোগাযোগ করছে সার্বক্ষণিক চলছে হ্যাঁ আমার সাথে লাস্ট এই যে লাস্টটা তারপরে হচ্ছে উনি যে আপনারা কি নিয়ে যখন তোমরা আসবে বাজি আমার একটু ফোন দিও নক দিও আমি এখানে আছি আমি আমার ছেলে নিয়ে হোন্ডা নিয়ে বসি তারপর যখন রাজগঞ্জ মাইজদি আসছে বলছি মাইজদি আসছে তাকে তোমরা আসো সোয়ানি হলুর হয়ে আসি সামনের দিকে আসো আমরা দাঁড়ানো আছি আপনার সামনেই কথাবার্তা বলছি এই বিষয়ে আপনার কোনো কি বক্তব্য আছে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যেহেতু মানে আপনার শ্বশুর শাশুড়ির নামে আপনি বিমানবন্দরে কিছু কথা বলে আসছেন যেটা এলাকাবাসী বিভিন্ন লোকে দেখছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা গ্রামবাসীর জন্য লজ্জা একটু শেষ করি একটু শেষ করি না না আপনি তো বলবেন আপনার কথাই তো শুনবো ওনারা মনে করতেছে যে এটি আপনি ঠিক করেন এবং আপনার বক্তব্যটা রাইট ছিল না যার কারণে
আপনি যাদেরকে সাবজেক্ট মনে করে যাদেরকে মানে খাওয়াবেন বা যাদেরকে দাওয়াত করবেন ওরাই যেহেতু আসতেছে না তাহলে ওনারা প্রোগ্রাম করতে আপনাকে দিবে কিভাবে এই ব্যাপার আপনি বলেন না ওই গ্রামবাসী আমি আপনাকে যতটুকু জানি আমার মামা শ্বশুর আছে বলছে খাবার হবে আয়োজন হবে ওনারা আমাকে বিকেল বেলা সব কিছু বলেন বাবা বলেন আমার বোনের যে কথাগুলো বলছে উনি বলছে সম্পূর্ণ কথাগুলো মিথ্যে হ্যাঁ আমি এটা আমরা আল্লাহরে হাজির নাজির করি বলি আমার বোনের যে একটা কথা যদি মিথ্যে বলিয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করুক না না আমরা খাবারটাতে আসি ওনা ওনা জবাবটা আমি দিছি আপনি নিচে শুনছেন হ্যাঁ এখন আমি বলি তো উনার উনি বলছে ঠিক আছে দায়িত্ব মানে উনার এই মানে উনি ইনি বলছে মামা বলছে এর বইনটন সবারে বলা যেন তার বলছে ঠিক আছে আপনারা বলেন সবাই মিলে আয়োজন করেন কত হয়েছে সন্ধ্যার দিকে কত হয়েছে উনার শাশুড়ি ভাই মনে আছে আরো কে কে আছে উনারা সবাই বলছে ঠিক আছে সন্ধ্যার দিকে মানে বৈঠক হইব খাবার আয়োজন হইব আমার শ্বশুর উড়ি বলতেছে আমার বাড়িতে কোনো খাবার হইতো ওই যে মানুষ দাওয়াত নিতেছে না দাওয়াত তো নাকি সবাই নিছে কিন্তু আমার শ্বশুর বলছে উনার মেয়েরা নাকি আসবে না কেউ আত্মীয় স্বজন কে কে আসবে না খাবার হইব কথা বলছেন উনি আমার শ্বশুর আমাকে এটা বলছে আমার শ্বশুর এই কথা বলছে কোনো দাওয়াত হবে মানে দোয়া হবে না বা খাওয়া হবে না কথা বলছেন তো ওনারা কথা বলার পরে আমার আর কোনো কিছু বলার নাই কারণ যেহেতু উনি উনি নিজে মুরব্বি উনি যেহেতু দোয়া করাইতে চাইতেছে না আমি তা জোর করে কিছু করাইতে পারিনি হ্যাঁ আপনি চাইলে পারেন কেন আপনি পারবেন না আপনি যদি আপনার স্বামীর রাইখা যদি বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন স্বামী মারা যান না একটু বলি তো পারবেন না কেন তো আপনি আপনি যে বাড়িতে আপনার বাড়িতে আপনি নিজের জায়গাটা ঠিক করার জন্য চেষ্টা করতেছেন আপনি খাবার দিয়ে করবেনটা কি আমার এই কথাটা একটু আপনি তো সবার আগে এবার আসেন এবার আপনি আমি বলি এটা আমার শাশুড়ি যে কথাগুলো বলছে এদিকে তাকান বউকে করবে সে করবে বউ দেখুন খাবারের কথা সমস্যা নাই কেন টাকা দেব না নেন টাকা লাগবে না বউ দেখুন খাবারে খাওয়ার কথা বলছে বউ যখন খাবারে খাওয়ার মানে দোয়া করার কথা বলছে আমার শ্বশুর শাশুড়ি নিষেধ করলো কেন উনারা তো আমাকে মানিয়ে নিত তাহলে তো উনারা অবশ্যই আমাকে বলতো এবার এক ফাইনাল ফিনিশিং টা আসি ফাইনাল ফিনিশিং না না এখানে দি মত যে একটা বিষয় ওটা হচ্ছে যে যে উনি এয়ারপোর্টে যে কথাগুলো বলছিল যে মা বাপরে ওইখানে কিন্তু উনি অ্যাকচুয়ালি মা বাপরে দোষারোপ করে কথাগুলো বলছিল তো আসলে কিন্তু উনারাদের দেখা গেছে ওনাতে কোনো ছেলে নাই যদি আরেকটা ছেলে থাকতো তাহলে না হলে বাইল্লাস এয়ারপোর্টে যাইতো আর উনি তো অসুস্থ আর ঘরে যারা আছে তারা হচ্ছে বোনরা কোনো ভগ্নিপতিও নাই বাড়িতে যে ওরা যাবে ওইখানে কিন্তু ওইখানে তো এভাবে মা বাপরে দোষারোপ করাটা ঠিক হয়নি এটা আমাদের হয়তো বা ভিতরে ব্যথা এতটুকু না এটা এটা খুবই স্বাভাবিক আমরা কিন্তু ভিডিও শুরুতে আমরা একটা কথা বলছি আমাদের এক সহকর্মী বলছিলেন যে আমরা অপেক্ষায় ছিলাম যে নিশ্চয়ই সেদিন ওনার ওয়াইফের সাথে পরিবারের কেউ না কেউ থাকবেন থাকলে আমরা হয়তো তার সাথেও সেদিন আমরা কথাগুলো বলতে পারতাম তো আমরা আসলে ওই দিন কাউকে না পাওয়ার কারণে বিষয়টা একতরফ হয়ে গেছে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু কয়েকদিন পরে হলো আমরা আজকে সেই কথাগুলো জানার জন্যই আসছি আপনাদের বক্তব্য